এখন জাতিকে শিরিক আর কুফরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে বাংলার আকাশে আল্লাহর কালিমার পতাকা উত্তীর্ণ করার শপথ নিয়ে আন্দোলনে মাঠে ময়দানে এখন নামতেই হবে, নামতেই হবে, না হলে আগামীতে পিটের চামড়ায় এক শালারও থাকবে না। অনেক আলেম তো ওয়াজের ভিতরে বলে আমি কোনো রাজনীতি রাজনীতি করি না, তুই তো আলেম নামের করো না, কি সুন্দর করে মুখ ফুলে কয় আমি কোনো রাজনীতি করি না, করিস না কেন বেটা, তুমি কোন জাতের মৌলবী, রাষ্ট্র নেই কেন তোমার গবেষণা নাই, রাষ্ট্র নেই যে আলেম গবেষণা করে না, আল্লাহর কসম আলেম পরিপূর্ণ হক হতে পারে নাই। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون বিশ্বনবী গারে হেরার ভিতরে ধ্যানে মগ্ন আছেন আল্লাহর পয়গম্বরের কাছে জিব্রাইল চলে আসলেন কোরআন শরীফের আয়াত নিয়ে, এসে বললেন ইকরা পড়ুন, নবীজি বললেন মা আনা বিকারি আমি তো পড়তে পারি না, তিনবার বুকের সঙ্গে ধরে চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন আল্লাহর পয়গম্বর, এবার পড়া শুরু করে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখানে মারাত্মক শিক্ষা যে জেনারেল ভাইরা ভালো করে শুনবেন কথাটা, আল্লাহর পয়গম্বর ইকরা বলেছে, শুধু ইকরাতে পড়েন নাই, যখন বলেছে বিসমি রাব্বিকাল্লাযী খলাক আপনি পড়ুন আপনার ওই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, জোরে বলেন সৃষ্টি করেছেন কে, কে কে কে, فَتِنْ أَمْشَاجٍ نَبْتَلِيهُ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا আল্লাহ পাক বলে বান্দা সৃষ্টি করেছি আমি সামান্য একটু পানির দ্বারা পিতা মাতার মিলনের পরে, উভয়ের মিলনের মাধ্যমে একটা তরল পানি তৈরি হয়, ওই তরল পানি থেকে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করলেন, এই মানুষকে আল্লাহ পরীক্ষা করবেন, আল্লাহ পাক শ্রবণ শক্তি দিলেন, দেখার শক্তি দান করলেন, সুবহানাল্লাহ কর, তাহলে মানুষ বানাইছে কে, রসুল আপনি পড়েন ওই আল্লাহর নামে যিনি সৃষ্টি করেছেন, এখন কি পড়েন বিসমি রাব্বিকাল্লাযী আল্লাহর নামে পড়েন, কার নামে পড়তে হবে, এখান থেকে শিক্ষা হলো মুসলমানেরা, মুসলমানের পেটে যেটা জন্মগ্রহণ করেছে ওই মুসলমানের বাচ্চা জীবনের প্রথম শিক্ষা হবে আল্লাহর নামের শিক্ষা, মানে হলো কোরআনুল কারীমের শিক্ষা, জোরে বলেন ঠিক কিনা, মুসলমানের জীবনের শিক্ষা শুরু হবে কোন শিক্ষা দিয়া, যুবকেরা মুখ খোলো না কেন, মুসলমানের জীবনের প্রথম শিক্ষা হবে কোন শিক্ষা দিয়া, কোরআনের শিক্ষা দিয়া, আর একদল নাস্তিক আর মুরতাদের বাচ্চারা এই মিশনে নেমে গিয়েছে, তারা চাই না বাঙালি জাতি কোরআন শিখুক, তারা অতে অজু পছন্দ করে না, শরিয়াত আল্লাহ পছন্দ করে না, তারা অতে অজগর পছন্দ করে, আমরা বলি ঠিকই আছে, যে মাল যেখানে থাকা দরকার সে মাল সেখানেই যাবে, কবরে যাওয়ার পরে অজগর দুনিয়াতেও তেরে আসবে, কবরে ঢুকার পর অজগর তোদের গিলে খাবে, অতে অজু পছন্দ হয় না, অজাগর পছন্দ হয়, শরিয়াতে আল্লাহ পছন্দ হয় না, আমটি পেরে খাবো তোর বাপের আম, আম দেয় কে, তেনা সল ফল কথা কেন, মুরব্বীরা কথা কয়েছে বকের আওয়াজ নাই, আম দেয় কে, আমটি আমি পেরে খাবো তোর বাপের কাছে, রাম আমার আল্লাহ পাকে নিয়ামত দান করেছে, আল্লাহর নিয়ামত খাইয়া তুমি অত অজগর পড়বা, একদল মানুষ চাই মাদ্রাসার শিক্ষা বন্ধ হয়ে যাক, আপনারা বলেন এই মাদ্রাসার শিক্ষা এটা কি বন্ধ হওয়ার জিনিস, বলেন বন্ধ হওয়ার জিনিস, বন্ধ তো হবেই না, বরং চতুরা মাদ্রাসার শিক্ষা বন্ধের পাইতারা করবি যত,
আল্লাহ পাক এদেশের হাফেজে কোরআনের দ্বারা গোটা বিশ্বের ময়দানে আলেমদের সম্মান বাড়িয়ে দেবে তত ঠিক কথা ঠিক কি না ঠিক কথায় কথা চলে আসে ভাই না বলে পারি না বলেন আলেমদের পছন্দ হয় না মাদ্রাসা ভালো লাগে না পুরাতন পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি কত নাস্তিক এলো আর গেল কত মানুষ রাস্তায় এলো আর গেল রাস্তার ধুলো রাস্তাতেই রইল কত নাস্তিক আসলো আর গেল মাদ্রাসা মাদ্রাসার জায়গাতে আছে মসজিদ মদ্রিসে মসজিদের জায়গাতে আছে বরঞ্চ নাস্তিক এসেছে নাস্তিক চলে গিয়েছে এই দেশে মাদ্রাসা মসজিদ কমছে না বাড়ছে কমছে না বাড়ছে এর জিম্মাদারি কার হাতে বোঝো না দুদুঘা এর জিম্মাদারি আল্লাহ পাকের হাতে এই মাদ্রাসা আলেমদের একদল মানুষ দেখতে পারে না হারে কত বড় কপাল পুরার সা অথচ সারা পৃথিবীকে পৃথিবীর মাঝে আমার বাংলাদেশটাকে এক নম্বরে কারা নিয়েছে এই যে আজকেও দেখলাম বাংলাদেশের দামরা ছেলেরা দামাল ছেলেরা যাদের নাম হচ্ছে টাইগার বাংলাদেশের টাইগার রাজকে 100 রানে অল উইকেট খেয়ে ফেলেছে বিশ্বকাপান পা বিশ্বকাপ নয় তোরা ফরিদপুর থেকে 300 টাকার কাপ আনতে পারবি না